এত পাওয়ার মনে হয় যেন তোর বাড়িতে সাদের আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় সাদের পাওয়ার, ওদিকে নবী আমার রক্তাক্ত। আমার নবী যখন মাথাটা উঠাইলে, আল্লাহ নবী দুর্বল দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। হযরত ওমর দৌড়ে আইসা আমার নবীর মাথা থেকে লোহার করাটা টান দিয়া ছুটাইয়া গেল। দাঁত দিয়া যখন টান দিছে, ওমরের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী এদিকে, আমার নবীর গায়ে বেঈমানরা তীর মারতেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা নু নবীর সামনে যাইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা নিজের বুকটারে পেতে দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরা দেয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও তলহা, তোমার বুকটা তো তীরে ঝাঁঝরা হয়ে গেল, একটার দুইটা না। সেদিন তলহার বুকে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আল্লাহর নবী এবার, আল্লাহর নবী কষ্ট পাবে এই জন্য তলহা আমার নবীর জ্বরে আদর্শে। আমার নবী কি, আমার নবী কয়, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, না নবী, তীরের কোনো কষ্ট হয় না, তবে আমার একটা কষ্ট। কয়, কি কষ্ট? লি আন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমার একটা জীবন দিল, এইটা আমার কষ্ট। আল্লাহ যদি আজকে 100 জীবন আমারে দিত, সব আপনার জন্য কোরবানি করে দিতাম, তবু আপনার গায়ে আঘাত লাগছে, আমি তলহা সহ্য করতে পারি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ নবী চোখ দুইটা যখন মেলে ইহুদের ময়দানের দিকে তাকাইলেন, আল্লাহ নবী তাকায় দেখে কালো কাপড় বেঁধে কোন এক সাহাবা যেন দুর্বার গতিতে যুদ্ধ করতেছে, গোটা ময়দানটা যেন দখলে নিয়ে নিছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী, কে এমন সাহাবা যাকে আমরা কোনোদিন দেখি না, তার তরবারির এত পাওয়ার কে এমন সাহাবা? আলী কয়, ও নবী, আমরাও চিনি না তার এত পাওয়ার কে এমন সাহাবা। তলহা তো ওদিকে সাদ যখন যুদ্ধ করতেছে, নতুন বউয়ের কাছে না যাইয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, হঠাৎ এক কাফের সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা আইসা সাদের কলিজার মধ্যে যখন ঢুকে পড়ছে, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। ছটফট করতে করতে সাদের কালো চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, আমি ওরে এমন বউয়ের কাছে রেখে আসছিলাম, গোটা মদিনা যেই মেয়ের জন্য পাগল, যেই সাদ এতদিন বিবাহ বসতে পারে না, বিবাহ করতে পারে না, দেখ দেখ আসে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। যেই নবী দাঁড়াতে পারে না, ওই নবী এবার ওমর আর ওসমানকে ফেলাইয়া সাদকে কোলে তুলে নেওয়ার জন্য পাগলের মতো দৌড় দিছে। আমার নবী, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আমার নবী দৌড়াইয়া সাদকে কোলে তুলে নিয়া মাথা মোছার পানি দেয় আর ডাক দিয়া কয়, ও সাদ, তোরে আমি কোথায় রেখে আসি, তুই কই আসছো, দেখ কত বড় বিপদ। সাদ চোখের পানি সেরে কান্দে আর কয়, ও নবী, এটা কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম, আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম, আপনার ওই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহ নবী সাদের দিকে তার তাকায়া হাউ মা করে কান্না করতেছে। কান্না করতে করতে নবী আবার মুস্কি মুস্কি হাসতেছে। আবুল বাবা ডেকে বলে, পয়গম্বর, কান্নার মধ্যে আবার কেন হাসতেছেন? আল্লাহ নবী ডেকে বলে, ও আবুল বাবা, একটা মানুষের জান নেওয়ার জন্য জান্নাত থেকে দুইজন ফেরেশতা আছে, জান্নাতি ফেরেশতা, ভালো মানুষের জান নেওয়ার জন্য, আর আমি তাকায়া দেখতেছি সাদের রুটা নেওয়ার জন্য জান্নাতি রুমাল নিয়ে হাজার হাজার ফেরেশতা দাঁড়ায়া রয়েছে। শুধু দাঁড়ায়া নাই, তারা নিজেরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ সবাই চায় তার রুমালে যেন সাদের রুহুটা নিয়ে যাইতে পারে, নিয়ে যাইতে পারে। ফেরেশতাদের ঝগড়া দেখে আমি আনন্দে হাসতেছি, সাদের কপালটা কতই না ভালো। সাদের রুহুটা এখন জান্নাতুল আদনে এই মুহূর্তে আছে, সুবহানাল্লাহ। কথাটা বইলে নবী আমার চেহারাটা ঘুরে আনিলেন। এবার আবুল বাবা বলে, ও পয়গম্বর, চেহারাটা কেন ঘুরাইলেন? আল্লাহর নবী বলে,
যেই সাত দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য আমার জন্য জীবনটারে দিয়ে দিছে, জান্নাত থেকে ওরে পাওয়ার জন্য সুন্দরীগুলো পাগলের মতো দৌড়াইতেছে, এত জোরে দৌড়াইতেছে তাদের ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছে, এই জন্য আমি চেহারাটা ঘুরাইয়া নিতেছি। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা। খন্দকে খাইবারে ওহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ আজহায়, দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়ায়, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, তোমাতে দেয় তার আমার হাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা প্রশংসা করব কার, মানব কাকে? আল্লাহ এত নিয়ামত দিছে, ওই আল্লাহর ইবাদতের দরকার আছে? কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার আছে? তাহলে গুনাহ করা যাবে? আল্লাহ এখন প্রথম আসমানে চলে আসছে, কে কে রাজি আছেন আল্লাহকে একটু হাত দুইটা দেখান, আর গুনাহ করবো না। নারায় তাকবীর, আল্লাহ আপনি একটু তাকায়া দেখেন, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আল্লাহ। আল্লাহ আজকের এই যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করতেছি আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না আল্লাহ, দাড়ি কাটব না, অন্যায় করব না, সুদ ঘুষ খাব না, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। এমন একটা সময় আপনার আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহর নবী বলেন যে বান্দা একবার তওবা করে, খালেস তওবা, আল্লাহ এই বান্দার অবস্থা কেমন করে, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যেমন নিষ্পাপ বের হয় সেও তেমন নিষ্পাপ হয়ে যায়। আমরা এখন আল্লাহর নবীর কথা অনুযায়ী সবাই জান্নাত, এখন যদি বের হয়ে আপনি আবার গুনায় লিপ্ত হন, ইচ্ছা করে কোনো গুনাহ করবেন না, অনিচ্ছা হয়ে গেলে তওবা করে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দগির পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করা যাবে? যাবে? এটা তো ক্ষণস্থায়ী একেবারে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত যেই গ্যারান্টি নেই, দাঁড়ানোর গ্যারান্টি নেই, সেই জীবনের পিছনে পড়ে অনন্তকাল যেখানে থাকতে হবে, সেটাকে মানুষ কেন কেন এটার গুরুত্ব দিচ্ছে না? আমরা একটা সময় পৃথিবীতে ছিলাম না, ঠিক না? আসছি না, অস্তিত্বে আসছি। তা যে আল্লাহ জিরো থেকে আমাদেরকে বানালেন, এই আল্লাহ আবার মৃত্যুর পর উঠাবেন না? কেয়ামতের ময়দান, এটাও কেয়ামতের ময়দান থাকবে, ভয়ঙ্কর কেয়ামতের দিন। মুস্তাফিজ ভাই আমার পূর্বে কেয়ামতের হয়তো আলামত নিয়ে কিছু বর্ণনা করে গেছেন, আসার পথে অল্প শুনছি, ওনার কথাগুলো আমল করার চেষ্টা করবেন, আমি যেগুলো বললাম এগুলো আমল করার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে, এই মুহূর্তে আমল, ইমান টিকিয়ে রাখা এই ফোরজি মোবাইল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগে আইসা, ফেসবুকের যুগে আইসা, ইমান টিকিয়ে রাখা অনেক কঠিন। কে হুজুর আর কে খাজুর, সবাই ধীধার্সে ফেসবুক ইউজ করতেছে, যেখানে বেগানা নারী দেখতেছে অনবরত, রিলস ভিডিওতে অনবরত দেখতেছে, একটার পর একটা আসতেছে, এরপরে কি জানি টিকটক দেখতেছে একটার পর একটা। প্রথম যেদিন দেখেছি ফেসবুকে ঢুকে রিলস নামে একটা ব্যাপার আসছে বেহায়াপনার, সেদিন থেকে অফ যে করেছে আজ পর্যন্ত আর সেখানে ঢুকিনি। যত নিজেকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে একটু দূরে রাখতে পারবেন আল্লাহ তত আপনাকে হেফাজত রাখবেন, দেখবেন চোখ হেফাজত,
আল্লাহর নবী বলে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবা ইকরাম বলে কি, নবীজি বলে দুই ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান আর জিহ্বা হেফাজত করো, লজ্জাস্থান এবং জিহ্বা হেফাজত করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। মানুষ এত গুনাহ করে, লজ্জাস্থান মানুষের এই একটা মানুষের যেটাকে বলে যৌবন, এই এক যৌবন মানুষকে মিথ্যা প্রেমে ফেলায়, এই যৌবনের চাহিদা আবেগে পইরা আর কিচ্ছু না। প্রেম ভালোবাসা বিয়ার আগে যেগুলো দেখেন, এগুলো নারী পুরুষের একটা চুম্বক আকর্ষণ আছে না, এটা জাস্ট একটা কাছে পাওয়া আর কিচ্ছু না। যারা প্রেম নিয়ে এত কাব্য কবিতা লেখে, এত রচনা করছে পৃথিবীতে, টোটালটাই একটা আবেগ মাত্র। যদি এটাই না হইতো বিয়ার পর কোনো প্রেমিক প্রেমিকার যে বিয়া, এই সংসার আর জীবনে ভাঙতো না, কারণ একজনের পাওয়ার লেগে আরেকজনে মরে যাইতেছে, ঠিক না? পাওয়ার পর শেষ, ওই আগের প্রেম আর থাকে না, এরপর থাকে সাংসারিক, বুঝেন না? এই যে পাইলো তাকে, পাওয়ার পর তার এই আগ্রহটা শেষ। প্রেম, আমি আপনার আবার প্রেম শিখাইতেছি না, প্রেম ভালোবাসা যায় এগুলো না পাওয়ার জিনিস, আর এটা টানতে থাকে শয়তানে, আগ্রহ বাড়ায়। একটা যুবক সে একটা মেয়ের জন্য পাগল থাকবে, একটা যুবতী সে একটা যুবকের জন্য আগ্রহ থাকবে, আর এটা এটার মাঝখানে যে কারিকুলাম করে উনি হলো মুফতি সাহেব, শয়তান। এ হলো অনেক বড় মুফতি, এ হলো কানেকশন লাগাইতে চেষ্টা করে, এই যে একটা আগ্রহ তৈরি করে। এগুলো বিয়ার আগে, এগুলো সব বিয়ার পরেও দেখেন, বিয়া যারা করেন ছয় মাস সাত মাস যায় একটা সম্পর্ক এক ধরনের, এরপরে আর কিন্তু চেহারা চেহারার চিন্তা কেউ করেন, এরপর চিন্তা মানুষটা কেমন, মানুষ, ঠিক না? এজন্য আপনারা যত চিন্তা করেন রঙিন ফানুষ এই সেই এই সে, এগুলো কিচ্ছু না। মূল জিনিস হলো আখেরাতে হবে, আখেরাত আল্লাহ যে কি দিবেন আখেরাতে, যারা যাব জান্নাতে ইনশাল্লাহ তারা পাবো, আমরা চাই তো জান্নাতে যেতে ইনশাল্লাহ। তাহলে এই দুনিয়ার যত খেলতামাশা রং তামাশা, এমন ইসলাম কিন্তু আপনাকে বলে না জঙ্গলে যাও, ইসলাম বলে না যে তুমি ইউটিউব চালাইও না, ফেসবুক চালাইও না, তোমাকে একটা গন্ডি দিয়ে দিস ইসলাম, যে এই গুণাগুলো কইরো না, তুমি গুণার থেকে বেঁচে থেকে সব ইউজ করো, সোশ্যাল মিডিয়ায় থাকো, সমস্যা নাই, তুমি সব থেকে বেঁচে থাকো। তোমাকে ইসলাম বলে নাই তুমি স্ত্রী সন্তান রেখে জঙ্গলে গিয়ে ইবাদত করো, স্ত্রী সন্তানে খেদমত করো, বিজনেস করো, উদ্যোক্তা হও, ভালো ব্যবসা করো, সংসার চালাও, নামাজ পড়ো, নবীর সুন্নাত মানো, দোকানদারি করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনি দোকান চালান পাশাপাশি যদি নবীর সুন্নাত অনুযায়ী চালান, দেখবেন ওই বরকত কল্পনা করে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আপনি একটু নবীর সুন্নাত অনুযায়ী চলেন, যারা চাকরি পান না, উদ্যোক্তা হন, নিজে বিজনেস করেন, পাঁচজন নিয়ে মিলে বিজনেস করেন, সমস্যা পারলে একটা মুরগির ফার্ম দেন, মাছের বিজনেস করেন, কৃষিকাজ করেন, আপনাকে চাকরি করতেই হবে কেন? আপনি উদ্যোক্তা হন, আপনি কাজ করেন, আপনি অনলাইন একটা ট্রেড লাইসেন্স নেন ইউনিয়ন পরিষদ থেকে, নিয়ে আপনার বাসায় আপনি একটা রুম করেন সাজায়, সেখানে প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিক্রি করেন, সমস্যা নাই তো। আপনাকে চাকরি করতেই হবে এটা তো কথা না, আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট নেন, এটা নিয়ে বিজনেস শুরু করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কয় সূরা ফাতিহা পড়ে ফুদিছি, চিন্তা করেন আল্লাহর নবী তখন কয় সূরা ফাতিহা পড়ছো, হ্যাঁ তাইলে তিরিশটা বকরি একা খাইস না, আমারে লইয়া খাইস, তাইলে ঝাড়ফুকের পর হাদিয়া নাও জায়েজ আছে না নাই? হুজুর গো বেশি বেশি হাদিয়া দিবেন, ইমাম সাহেব গো, এরপরে মাদ্রাসার হুজুরদের, খালি ফোন আর মাগনা ফোনই লইব, আপনারা খুশি হাদিয়া দেবেন, পারবেন? টাকার কথা কইছেন আস্তে আস্তে, দেখছেন দেওয়া লাগবে না আপনাদের, তো লাগবে না কি কি কয় উনি, কি কয় লোক আপনারা, কি আমার কথা কি কষ্ট পাইছেন? পান নাই কে কে দেখে হাত উঠান তো, আহা এদি ওই লোকটার বিপক্ষে চলে গেলেন সবাই। হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের গুলি, বুঝেন নাই? কোন এলাকায় কিছু ভাষা স্বাভাবিক, কোন এলাকায় খুব কঠিন, ঠিক না?
আমনে গো আপনাদের এলাকায় কি বলে জানি না, আমগে এলাকায় কিছু, এটা স্বাভাবিক ভাষা, এটা এটা কোনো কঠিন কিছু ভাষা না। আমার মনে হয় আপনারা আমাকে বুঝতে পারছেন, আমি মনে হয় আপনাদের কষ্ট দিয়ে কোনো কথা বলি না। আপনারা কষ্ট পাইছেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, সবাইকে সহি বুঝ দান করুক। আল্লাহ তাইলে হাদিয়া নেওয়া কি আছে? জায়েজ আছে ঝাড়ফুঁক দিয়া। এই সূরাটার এত দাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানজিল ফিজ জাবুর ওয়া লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়া লাম ইয়ানজিল ফিল ইনজিল। এটা এমন সূরা যেটা তাওরাতেও নাজিল হয় নাই, ইনজিলেও না, না জবুরে, এমনকি কোরআনেও এর সমকক্ষ দামি সূরা আল্লাহ নাজিল করেন নাই। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা যতটুকু সম্ভব সবসময় বেশি বেশি সূরায়ে ফাতিহা পড়ব, কি পড়ব আল্লাহ কবুল করেন। প্রথম শব্দটা হলো আলহামদু, কি জোরে বলেন, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদু সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? আলহামদু আলিফলাম আলিফলাগ আলিফলাম ইস্তগরাকি, যাবতীয় প্রশংসা সব হবে একজনের জন্য, তিনি কে? আমার আল্লাহ বলে বান্দা নেতার জন্য তুমি বড় পাগল কেন? কয় নেতা জনগণের চাল খায় না, গম খায় না, ডাল মাইরা খায় না, এজন্য আমি তার ভক্ত, আমি অমুক পীরের ভক্ত কেন? অমুক পীর এত সুন্দর সুন্দর কথা বলে, তার কথা শুনলে আমার অন্তর নরম হয়ে যায়, এই জন্য আমি অমুক পীরের ভক্ত। আমার আল্লাহ কয় আমি এমন আল্লাহ, এমনি এমনি তোরা ভক্ত হবি, দরকার নেই আমার গুণ দেখে তোরা ভক্ত হ। আমি আল্লাহ যে কত দয়ার আল্লাহ, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, ওই আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি গোটা জগতের প্রতিপালক, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ এমন আল্লাহ আর রহমানির রহিম, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, গোটা দুনিয়ার প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর যা বলেন না কেন, সব নদীর পানি যদি আপনি কালি বানায় নেন, গোটা দুনিয়ার গাছগুলো যদি কলম বানায় নেন, এরপর আল্লাহর প্রশংসা লেখা শুরু করেন। বান্দা কালি শেষ যাবে, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা আফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবানগুলো বলেন কে মহান?
আরো জোরে বলেন কে বড়, জবান খুলে জোরে একবার কেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, ওয়া তু ইজ্জু মা তাশা ওয়া তু দিল্লু মা তাশা, যাকে চাই ইজ্জত দেয়, যাকে চাই বেইজ্জতি বানায়। ফকিরকে বাদশা বানায় আমার আল্লাহ, বাদশাকে ফকির বানায় আমার আল্লাহ, ক্ষমতাসীনকে নামায় আমার আল্লাহ, আবার উঠায় আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় কাউকে ইজ্জত দিবে, গোটা দুনিয়ার মানুষ মিলে তাকে বেইজ্জতি করতে পারে না। আর আমার আল্লাহ যাকে চাই ইজ্জত দিবে, গোটা জিনিসের মানুষ, গোটা দুনিয়ার মানুষ তারে বেইজ্জতি যেমন করতে পারে না। আল্লাহ যাকে বেইজ্জতি করবে, গোটা দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মদের যায় যত দূর, দৃষ্টি মদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সবকিছু কার ক্ষমতা? আমার আল্লাহকে আমি আমার আল্লাহ, গোটা দুনিয়ার সব কালি যদি পানি কালি বানায় নাও, প্রশংসা লেখো আমি আল্লাহর, প্রশংসা শেষ করা যাবে না। এ বান্দা আমি আল্লাহ কত বড় রহমান রহিম। আমার আল্লাহকে আমি আল্লাহ, সূর্যটা বানাইলাম, এই সূর্যটা আমার নিজের জন্য বানাই নাই, আল্লাহ আপনার আমার জন্য সূর্যটারে বানাইছে। ও মুসলমান আমাকে একটু জবাব দেন, ও রঘুনাথপুরের মুসলমান আমাকে বলেন, আল্লাহর সূর্যটার কোনো প্রয়োজন ছিল নাকি? চন্দ্রটার কোনো প্রয়োজন ছিল নাকি? সকালবেলা সূর্যটা যখন উঠে আপনি মনে করেন শুধু আলো দেয়, না না, ওই সূর্যটা যখন আলো ছাড়ে, আলোর পাশাপাশি ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে। এই ভিটামিন ডিটা যখন মাটির উপরে পড়ে, মাটির রাসায়নিক পাওয়ার বেড়ে যায়, মাটির শক্তি বেড়ে যায়, গাছের শক্তি বেড়ে যায়, গাছ অক্সিজেন দিতে থাকে, ফল ফ্রুট দিতে থাকে। গাছ আবার অক্সিজেন দিয়ে লাভ কি, বিজ্ঞান বলে গাছ যদি অক্সিজেন না দিত আমরা মানুষ কেউ বাঁচতে পারতাম না। গাছ আমাদেরকে অক্সিজেন দিতেছে, আবার আমরা যে শ্বাসটা বের করি শরীর থেকে, এই নিঃশ্বাসটা এমন একটা নিঃশ্বাসের মধ্যে বিষ লুকাইত, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কই যায়? বিজ্ঞান বলে এগুলো যদি দুনিয়াতে থেকে যাইত গোটা দুনিয়ার মানুষ মানুষের বিষে মারা যাইত না। না না, তাইলে কেন বিষগুলো দিয়ে মানুষ মারা যায় না? কারণ আমার আল্লাহ গাছকে তার খাবারের হিসাবে আমাদের বিষগুলো বানায় দিছে, সব বিষগুলো গাছ টেনে টেনে খেয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনের নিচে আমি আল্লাহ তেলের খনি দিলাম, অক্টেন দিলাম, পেট্রোল দিলাম, কেরোসিন দিলাম, কয়লা দিলাম, স্বর্ণ দিলাম, আমি আল্লাহ। আবার ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমি আল্লাহ সমুদ্রের মধ্যে জিনুকের মুখে মুক্তা দিলাম, সব বান্দা তোর জন্য, আমি আল্লাহর কোনো দরকার নাই। ওরে বান্দা, তুই জমিনের 1% মাটি নিয়ে কত টানাটানি করো, আর এই পৃথিবীর চেয়ে আমি আল্লাহ কত বড় 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 গ্রহ বানায়া রাখছি, এটুলোই টানাটানি করো। সূর্যটা কত বড় বলে, একটা সূর্যের পেটে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে, একটা সূর্য এত বড়। আমার আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, ওয়াশামসি ওয়াদুহাহা, আল্লাহ সূর্যের কসম খাইছেন। আবার দেখেন সূর্যের চেয়ে বড় বেটেলজুস নামে একটা তারকা আছে, যেই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। ও মুসলমান ইমানদার, তাইলে বেটেলজুস তারকা এত বড়, এক একটা তারকা কত বড়, আসমানে কোটি কোটি তারকা, ওই এক একটা তারকার সাইজ কত বড়, এক একটা তারকার পেটে সূর্য ঢুকে যাবে 20 কোটি 30 কোটি সূর্য। তাইলে ওই রকম তারকা আবার গ্যালাক্সি বানাইছে আল্লাহ, এরকম গ্যালাক্সি বানাইছে আসমানে, ওই গ্যালাক্সির মধ্যে এরকম কোটি কোটি তারকা ঢুকে থাকে, একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি কি ঢুকে সূর্য, ওইরকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে।
গ্যালাক্সির ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا আল্লাহ আমি বুরুজ বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম, গ্যালাক্সির আমি আল্লাহ এত বড় বানাইছি, আবার তুই মনে করছো গ্যালাক্সির যে বড় কিছু নাই? কয় না না, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি আল্লাহ একটা ব্ল্যাক হোল বানাইছি, গর্ত বানাইছি, মাওয়াকিউন নুজুম যেখানে গিয়া তারকাগুলো পতিত হয় এমন গর্ত বানাইছি, গর্তটা কত বড়, এরকম একটা গ্যালাক্সির মধ্যে থাকে কয়েক হাজার কোটি তারকা, এরকম শত কোটি তারকা গ্যালাক্সি ওই গর্তের মধ্যে ঢুকে যায় আর ফিরে আসে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, নেপচুন বানাইলাম, ব্যাটেল জিউস বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য মঙ্গল গ্রহ বানাইলাম, সব আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ প্রক্সিমা সেন্ট্রাই বানাইলাম, আলফা সেন্ট্রাই বানাইলাম, স্পেস স্টেশনগুলো গবেষণা করে দেখ আমি আল্লাহর সৃষ্টি কত বড়, সব আমি আল্লাহ বানাইলাম, একটা শব্দ কোন হও ভাইয়া কোন হয়ে গেছে, কিন্তু তুই আমার কাছে এত দামি এত মায়ার, খলাক তু বিয়া দাইয়া, আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ কত দয়ার আল্লাহ, গণনা করে শেষ করতে পারবি না রে গোলাম, মায়ের গর্ভে যখন তুই গেছো মায়ের গর্ভে একা থাকবি তো আমি আল্লাহ তাআলার ভালো লাগে না, আমি আল্লাহ তোরে 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে তোরে আমি আল্লাহ লালন পালন করলাম, ফেরেশতা নিযুক্ত করে দিলাম, আবার যখন দুনিয়াতে আসছো মায়ের ব্যথা বান্দা কত পরিমাণ ভয়ঙ্কর, 40 ইউনিট ব্যথা হইলে মানুষ মারা যায়, আপনি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি, 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় 56 ইউনিট ব্যথা সহ্য করে মা রইল, আমাকে একটু জবাব দেন মায়ের মধ্যে এই সহ্যের ক্ষমতা কে দিয়েছে? আমার আল্লাহ তাআলা বলে গোলাম, এত আমি আল্লাহ দিলাম দুনিয়াতে আসার পর পশু পাখি তার নিজের খাবার নিজে তালাশে ব্যস্ত, তুই এত দুর্বল কথা বলতে পারো না, দাঁড়াতে পারো না, কি খাবি তোর টেনশন, কিন্তু আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানাইয়া দিলাম, এমন খাবার বানাইলাম এক ফোঁটা মায়ের দুধের বিকল্প আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান বের করতে পারে নাই, ঠিক কিনা? বড় হয়ে গেছো ভাত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না, রুই মাছের মধ্যে দিলাম এক মজা কাতলা মাছ, ইলিশ মাছ এক মজা, চিংড়ি মাছের আলাদা মজা, আহা শিং মাছের এক মজা, মাগুর মাছের আর এক মজা, ইলিশ মাছের দিকে তাকা মাথায় এক ধরনের মজা, পিঠের মাছে এক মজা, পেটের মাছে আর এক মজা, লেঞ্জার মাছে আলাদা মজা, ডিমের মধ্যে আলাদা মজা, সবজি দিয়া যদি রান্না করে এক মজা, আবার যদি শুধু তৈলে বাজি করে আর এক মজা, একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দিয়েছে? জোরে বলেন কে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, খুঁটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অজব কল্লার বান্দা,
আমার আল্লাহ বলে সব তরে দিছি, আমি যে কত দয়ার আল্লাহ, তুই আর পর আমারে মানলি না, মানলি না। ফজরে ডাইকা তোরে আমি পাইলাম না, জোহরে ডাইকা তোরে আমি পাই নাই, আসরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, এশায় পাইলাম না। খেলা দেখার জন্য রাত্র তিনটা চারটায় উঠে গেছো, এরপর মসজিদে যাও না, নাই কুমিল্লা নাই, আছে আসেনি, যারা আছে কয় এরাও খেলা দেখছে রাইত উঠে, যারা ঠিক কয় এরাও দেখছে, ঠিক নি? অনেকে দেখছে তো দেখছে, ফজরটাও পরে ঘুমায় না। বুড়া মানুষ লড়তে পারে না, হাঁটতে পারে না, হেও রাত্র তিনটার সময় মাঠে নেমে জয়েন্টিস কিনে খেলা দেখছে বিশ্বকাপ। আমরা ওই রাস্তায় রাস্তায় ঘুরছি তো দেখছি মাহফিল করে যাওয়ার সময়, আপনাদের এদিকে হয় নাই মনে হয়? আল্লাহ কয় বান্দাই যে আজকের তরে আমি রঘুনাথপুর নয়ানি যুব সমাজ ইসলামী কল্যাণ ইসলামী সংগঠনের মাধ্যমে মাহফিল দিয়ে তোরে বুঝাইছি, তাও তুই বুঝলি না, নামাজ পড়লি না বান্দা, শুক্রবার জুমার বয়ান দিয়া বুঝাইলাম বুঝলি না, ওলামা একরাম মাদ্রাসার ওস্তাদ পীর মাশায়েক এক দ্বারা এত বুঝান বুঝাইলাম, তাও তুই না কি পথে আসো না, তাইলে জেনে নে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু আবার কিয়ামতের দিনের মালিক, তুই যেমন আমার দয়া বর্ণনা করে শেষ করতে পারবি না, আমি আল্লাহর রাগ বর্ণনা করে শেষ করতে পারবি না, আমি আল্লাহর রাগ এত ভয়ঙ্কর, আমার দয়া যেমন শেষ করা যায় না, আমার রাগও গণনা করে শেষ করা যায় না। নিজেরা তো মানো নাই মানো নাই, বরং যারা মানছে আবার এদেরকে নিয়ে তিরস্কার করছে, আছে না নাই? নিজে মানতে পারে না, যারা মানে এই হুজুরগুলো আবার গুচো গুতি, আছে না নাই? টকশোতে বই একটার মাথায় চুল নাই ওই বুদ্ধিজীবী, দেখছেন বুদ্ধি প্রতিবন্ধী, এটি খালি হুজুর গো খোঁজে। আমরা তো এদেশের সন্তান, একসাথে সবাই থাকি, আমরা আরো অ্যাডভান্টেজ পাওয়ার কথা, কারণ আমরা নবীর সুন্নাত মেনে চলি। ইউরোপ আমেরিকায় কানাডায় চলেন, আপনি দেখেন গিয়া আপনার গালে দাড়ি মাথায় টুপি গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টানও বলবে দিস ইজ মুসলিম, এটা মুসলমান, কোনো সন্দেহ নেই, ঠিক না? কিন্তু আপনার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, কিচ্ছু নাই, খ্রিস্টানও আপনাকে মুসলমান বুঝবে এটা? তাইলে ওরাও জানে যাদের মধ্যে নবীর সুন্নত আছে এ মুসলমান, এরাও চিনে এইভাবে। তা আমরা যারা মানি আমরা কি অপরাধ করছি না ঠিকটা করছি? কয় পোলা কই পরে কয় মাদ্রাসা কয় শেষ শেষ, কে না বুঝবে বিজ্ঞান, না বুঝবে সায়েন্স, আর্টস, কমার্স, হিসাব, এগুলো কিছু বুঝবে না, সমাজ বুঝবে না, রাজনীতি বুঝবে না। আচ্ছা আমারে বলেন, কোরআনের চেয়ে মহাগ্রন্থ আছে? ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ তাওরাত জবুর ইনজিল কোরআন, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? এটা আমরা বলি না, কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এই কথা আমাদের না, খ্রিস্টানরা বলতেছে, বিজ্ঞানরা বলতেছে, কোরআনের চেয়ে মহাগ্রন্থ পৃথিবীতে নাই। তারাও সবার উপরে কোরআনকে রেখে দিচ্ছে, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব বলেন, বিগ ব্যাং থিওরি আর কি, ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব, আঙুলের সাপের জ্ঞান, পিঁপড়া বিদ্যা, এমন কোন জ্ঞান নাই। ইভেন রাজনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সব কিছুর সমন্বয় যদি থাকে একটা গ্রন্থে, সেটা হলো কোরআন। এই কোরআন আমরা পড়ি, তাইলে আমরা কি শেষ না শুরু? তা আমরা কথা কই না কে বেশি ফাজলামি করি না, কারণ যেই গাছে ফল বেশি এটা ঝুঁকে থাকে বেশি, যেই কলসি খালি বেশি এটা বাজে বেশি, ঠিক? আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কন না ঠিক না বে ঠিক? আর এগুলো সবাই না, আলহামদুলিল্লাহ সবাই যদি ওই তো যুবকরা মাহফিলের আয়োজন করতো না, এরা তো মাদ্রাসার ছাত্র না, ঠিক না? এটি হইলো হাজারে দুই তিনটে থাহের, এগুলো হইলো বিস্ফোরা, কি সমাজের বিস্ফোরা, খবর রাখে না কোনো কিছু, কয় হুজুররা দেশের প্রোডাক্টিভ কিছু না, এরা নাসায় যেতে পারবে, এরা দেশের জন্য কিছু বই আনতে পারবে? বাংলাদেশ যে নাসায় কে গেছে আমার দেখেন তো, নাসা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা মহাকাশ গবেষণা কেন্দ্র, এখানে হুজুররা যাইতে পারবে না, তোমরা কয়জন গেছো? আমরা আমাদের যাওয়ার দরকার নাই, আমরা দেশের জন্য কোনো সুনাম বই আনতে পারি না। তুমগো টাইগার বাহিনী, পত্রিকার পাতা খুললেই বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল বিদেশ থেকে ডিম লয়ে ফিরছে,
বিশ্বকাপ তো দুইয়ের কথা একটা সায়ের কাপ আনতে পারে নাই, ঠিক নেই? যাই হোক, আমি বদনাম করতেছি না, তাই তারা যে আনতে পারলো না এদের নিয়ে কোনো কথা নাই। সারা বছর কোটি কোটি ডলার এদের পিছে ব্যয় করা হচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, এরা দেশের জন্য কিচ্ছু করলো না এখন পর্যন্ত, ভালো কোনো ট্রফিও আনতে পারে নাই, ঠিক নেই? আমি কি ঠিক বলতেছি? আর আমরা যারা হুজুরের দেশের জন্য কিচ্ছু পারি না, আমরা প্রতি বছর শত রাষ্ট্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হচ্ছি, ঠিক কিনা জোরে বলেন? খালি পারে কথা কইতে আর কিছু কয়, আবার কয় এই ইসলামে নাকি নারীর অধিকার ঠিক মতো দেয় নাই, নারীর সম্পদ নাকি বন্টন ঠিক মতো করে নাই, কত বড় মানে লাইন সারা বেয়াদ বলে এই কথা বলতে পারে, ওর মাথায় জ্ঞান না। আচ্ছা আমি আপনাকে বলি, যারা নারীর যে বেটায় টকশোতে বইয়া কয় নারীর অধিকার দেয় নাই, ও যাই দেন ওর ফুফির সম্পদ মাইরা খাইতেছে, ওর বোনের সম্পদও মাইরা খাইতেছে, ও বড় বড় কথা কয়। আমাকে একটা জবাব দেন, একজন নারী জন্ম থেকে বিবাহ পর্যন্ত থাকে কার কাছে? বাবার কাছে। বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর কাছে। এই নারীর যত খরচ বিবাহ পর্যন্ত কে বহন করে? বাবা। বিয়ের পর মৃত্যু পর্যন্ত কে বহন করে? স্বামী। আচ্ছা এই নারীর মা বাবা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি যখন আমার বাসায় আসে, খরচ করে কি আমার বউ? কে? আমি নাকি আপনি? আপনিই তো করেন খরচ, নাকি ওনার বাবা মা জন্য উনি করে? এরপর আপনি দাঁড়টার চাইয়ে দেখেন, দিবে 500 টাকা, কইবে অমুক টাইমের মধ্যে ফিরেই দেওয়া লাগবে, কিন্তু ওই টাকা আবার আপনার পকেট মেরে রাখছে কইল, ঠিক নেই? তাহলে আমার মা বোন তাদের তো সম্পদ ইসলাম যে তাদেরকে যেটা দিছে এটাও তো বোনাসের মতো থাইকে যাইতেছে, তাদের তো কোনো খরচই নেই, কথা বলে না। খরচের বোঝা কারে দিছে? পুরুষের মাথায়। সে হিসাবে আমার মনে হয় আল্লাহ নারীর সম্মান আরো বাড়াইয়া দিছে। যারা বুঝে না আর হইল না, বুঝলে কথা কয়, নারীর সম্পদ দিছে অর্ধেক, পুরুষের দিছে ডাবল, এটা কোনো কথা না। নারীর তো খরচ নাই, নারীর টোটাল দায়িত্ব আল্লাহ পুরুষের মাথায় দিয়ে দিছে, ঠিক কিনা? আবার কয় ইসলামে তালাকের একটা ব্যবস্থা, এটা বড় ঘৃণ্য ব্যবস্থা, নারীরে ইসলাম পণ্য বানায় ফেলছে কেন? কয় তালাক দিলে আর এক জায়গায় বিয়া না বই আবার আসা যাইব না? আপনার তো প্রশ্ন, হারে বউডের তালাক দিলাম আবার আর এক জায়গায় বিয়ে বইব, আর এক পুরুষের সাথে থাকবে, আবার আমার কাছে আসবে, মানা যায়? এইভাবে না বুঝে আমি যেভাবে বলি এইভাবে বুঝব, ইসলাম যদি এই কঠিন পন্থাটা না রাখত যে খবরদার তালাক দিস না, নারী সম্মানী মানুষ, এরে তালাক দিস না, তালাক দিলে কিন্তু আনতে খবর আছে, ইসলাম তো আপনার আটকায় রাখছে, নাইলে তো প্রতিদিন ঘন্টায় ঘন্টায় তালাক দিতেন, ইসলাম তো আপনার সম্মান নারী সম্মান ধরে রাখছে, খবরদার এই মায়েরা সম্মানিত, হুট কইরা মেজাজ গরম হয়ে তালাক দিস না, এদেরকে তালাক দিলে পণ্য হয়ে যায়, আবার তালাক দিবে আবার ঘরে আনবি, খবরদার তালাক দিলে কিন্তু আর একজনের কাছে যাই সইতইব না, এটা মাথায় রাইকে তালাক দিস, এই কারণে সমাজে তালাক হচ্ছে না, হাতে গোনা কয়েকটা, নাইলে কি হইতো ঘন্টায় ঘন্টায় তালাক দিত, বাড়ি পাড়ায় দিত, বাপের বাড়ি যা তালাক, আবার মন চাইতো, আবার তার নারীরা পণ্য হয়ে যাইতো তখন, ঠিক কিনা জোরে বলেন? এখন এটা বুঝাইবে কে? নাস্তিকদেরকে বুঝাবে কে? তবে আলহামদুলিল্লাহ আমার যুবক, আমার সাধারণ মানুষ যারা ইসলামকে বুঝে ইসলামকে লালন করে, এরা সঠিকটা উপলব্ধি করতে পারে, গুটি কয়েক নাস্তিকদের কারণে আমাদের মত, আমাদের আকীদা, আমাদের কোরআন সুন্নাহ থেকে আমরা পিছে সরব না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ ও মুসলমান ইমানদার, এই যে আমি আমার একটা গর্বের সাথে আমি একটা কথা বলতে পারি, আমাদের মধ্যে যত দলাদলি থাক, যত আলাদা আলাদা দল থাক, দেখবেন নবীর বেলায় আমরা কিন্তু এক হয়ে যাই, ঠিক কি নজরে বলেন? আল্লাহর বেলায় এক হয়ে যায়, কোন নাস্তিক যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন দল দেখি না, আগে নাস্তিককে বাংলা থেকে বিতাড়িত করি। এই জন্য যে যেই দল করি নাস্তিকরা মনে করতে পারে, নাস্তিকরা মনে করতে পারে বাংলায় অনেক দল অনেক মত, নবীর বিরুদ্ধে কথা বলে দেখি, নবীর বিরুদ্ধে কথা বলে দেখি, ওরা চিন্তা করে দলাদলি, এই জন্য ওরা মনে হয় এক হবে না। আমরা নাস্তিকদেরকে জানাইয়া দিতে চাই, আমরা যত দলাদলি করি আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের এক ধর্ম ইসলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে
আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমান এক হয়ে যুদ্ধ করি, নবীর ইজ্জত রক্ষা করি, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর ইজ্জত লুণ্ঠিত হতে দেব না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে আমাকে বলেন, মা বাবার চেয়ে নবীর দাম কম না বেশি? দলের চেয়ে নবীর দাম কম না বেশি? তাহলে নাস্তিকরা মনে করে কি দল আলাদা, এই জন্য মনে হয় তারা মিলবে না? না না, দল আর মা বাবা নাই আর মানুষ নাই, আমার নবীর ব্যাপারে কথা বললে মুসলমান আমরা এক হয়ে যাই, ঠিক কিনা? আর যারা এক হতে পারে না নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারেও যারা এক হতে পারে না, এরা মুনাফিক মুসলমান। যেন কবি নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, হয়ে কাপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নাও জুয়ান। নারায় তাকবীর, হাত নামান, ও দয়ার, ও দুনিয়ার মানুষ আমার দয়ার আল্লাহ জানে দেয়, এই বান্দা আমি তোরে দয়া করলাম, মায়া করলাম, এরপরেও মানলি না, একটা কথা জেনে নে, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু আবার কেয়ামতের দিনের মালিক, আমি আল্লাহ কিন্তু বিচারের দিনের মালিক। সেদিন তোর ক্ষমতা কই যাবে, এত দয়া করলাম এরপরেও আমারে মানলি না, আমার পায়ে একটা সিজদা দিলি না। এ বান্দা আজ আমি আল্লাহ কেয়ামতের দিন দেখবো তোর পাওয়ার কই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে সিংহাসন, বর্তমান সিরিয়ার জমিনে সিংহাসন নিয়ে আমার আল্লাহ বসে যাবে। এতক্ষণ আমরা শুনলাম আর রহমান আর রহিম, দয়ালু আল্লাহ, এটার আর একটা শব্দ আছে কহার, রাগী আল্লাহ। আমার আল্লাহ কয় আজ দেখবে আমি আল্লাহ কত রাগী, কত ভয়ঙ্কর। আমার আল্লাহ কহার নামের একটা সাইনবোর্ড লাগাইয়া আমার আল্লাহ তাহলে একটা হুঙ্কার দিবে, রাগের হুঙ্কার। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার, প্রতাপ
প্রভাবশালীরা, আইনাল মুতাকাব্বিরুন কই দুনিয়ার অহংকারীরা, আইনা মুলুকিল আর কোথায় জমিনের নেতা, আয়া আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার, আল্লাহর এমন হুঙ্কার কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে আমার আল্লাহর হুঙ্কারে। নবীরা ফেরেশতারা সব মানুষ পর্যন্ত সিজদায় পড়ে যাবে, এক সিজদায় 50,000 বছর চলে যাবে, 50,000 বছর পর মানুষগুলো উঠে দৌড়াবে কোথায় যাব, পয়গম্বর আদমের কাছে চলে যাবে, ও নবী আদম আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান, আমরা বড় অসহায়, আজকে আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। ওয়াকাল আদমু সাফিহুল্লাহি নাফসি নাফসি, আদম নবী ডাক দিয়া বলবে আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না, যাও যাও অন্য জায়গায় যাও, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমারও বড় ভয়। এই মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, সব নবীরা বলবে আমার জান আমার প্রাণ নিয়ে আমরা টেনশনে আছি, কেমনে আমরা যাব। কথাটা বলার পর সব মানুষগুলো পাগলের মতো দৌড়েইতে থাকবে, এদিক দিয়ে আল্লাহর সামনে কেউ দাঁড়ায় না। কিন্তু জিব্রিল আমিন আস্তে আস্তে করে আল্লাহর নিকটে চলে যাবে, দয়ার আল্লাহ অনুমতি যদি দেন একটা কথা বলতে চাই, আমার আল্লাহ বলবে বলো, জিব্রিল আমিন এবার বলবে ও আমার আল্লাহ আপনার সামনে আপনি একটা চেয়ার বানাইছেন আর একটা সিংহাসন বানাইছেন, আজকে এমন একটা দিন আপনার সামনে কেউ দাঁড়াতে ভয় পায়, সবাই দাঁড়াতে ভয় পায়, কিন্তু কার কপালটা এত ভালো, কার কপালটা এত বড় যে আপনার পাশে বসবে আজকে। আমার আল্লাহ ডেকে বলে ও জিব্রিল আমার পাশে বসবে এমন একজন ব্যক্তি যার জন্য আমি বড় অপেক্ষা করতেছি, তিনি আর কেউ না আমার দোস্ত মুহাম্মদ, আল্লাহু আকবার, আমার দোস্তের জন্য আমি অপেক্ষায় যাও, আমার দোস্তকে নিয়ে আসো। জিব্রিল আমিন দৌড়াইয়া গোটা দুনিয়ার মধ্যে কোথাও নবীরে পায় না, আল্লাহর কাছে এসে বলে আল্লাহ সব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সমান হয়ে গেছে, মক্কা পাই না মদিনা পাই না, আমার আল্লাহ বলবে ও জিব্রিল এই রেখায় রেখায় যাও, গিয়া দেখো আমার হাবিবের রওজা থেকে একটা নূরের আলো জ্বলতেছে, যেই নূরের আলোটা আমি আল্লাহর আরশের সাথে মিলে রইছে। তে দৌড়েই আল্লাহর দেখানো পথে গিয়া দেখবে নবীর কবর থেকে নূরের বাতি জ্বলছে, জিব্রিল আমিন তা ডানা দিয়ে আঘাত করবেন, দুই পার্শ্বের সাথে সাথে কবরটা খুলে যাবে, কবরটা যখন খুলে যাবে জিব্রিল আমিন বলবেন কুমিয়া হাবিবার রহমান আল্লাহু ইয়াদউকা, ও নবী আমার দাঁড়ান আল্লাহ আপনাকে ডাকতেছে, আমার আল্লাহ অর্ডার করেছে আমাকে তাড়াতাড়ি আপনারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জিব্রিল আমিন কোনো কথার জবাব দেয় না, নবী আমার কোনো জবাব দেয় না, আবার ডাক দিয়া কয় নবী উঠেন, জিব্রিল আমিন কোনো জবাব দেয় না, জিব্রিল আমিনের কথার জবাব দেয় না। জিব্রিল আমিন এবার কবরের কিনারায় চলে গেলেন, ওই কবরের কিনারায় গিয়া দেখে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে, আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না করে আর বলে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। জিব্রিল আমিন এবার নবীর ডানা ধরে যখন উঠাবে, জিব্রিল আমিন দেখবে নবী আমার ডানে তাকায় বামে তাকায়, জিব্রিল আমিন বলবো নবীর ডানে বামে কি দেখতেছে, আল্লাহ নবী ডাকে বলে জিব্রিল আমি দেখতেছি আমার উম্মত গুলো কো আল্লাহর হুঙ্কারের না জানি তারা কোথায় পালায় গেছে। জিব্রিল আমিন এবার আল্লাহর নবীর জন্য বানানো কৃত চেয়ারের কিনারায় নবীনে নিয়ে যাবে, আর গিয়া বলবে নবী আমার বসেন,
এখানে বসেন ইজলিস হা ইজলিস হা হুনা ইয়া হাবিবাল্লাহ, এখানে বসে যান, এটা আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য আল্লাহ বানাইছে। নবী আমার চেয়ার চেয়ারটায় হাত দিয়া বসে না, বসে না। জিব্রিল বলে কেন বসেন না? আল্লাহ নবী কয় জিব্রিল আমি যদি এখানে বসি আমায় বলো উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? কথাটা বইলা নবী আমার নিচে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আমার নবী কান্না করবে আর বলবে দয়ার আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দেন, ওরা যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কিন্তু ঢুকবো না। আমার আল্লাহ বলবির ফারাস এক নবী আমার মাথা উঠান, আল্লাহর এত রাগ, নবীর চেহারার দিকে তাকায় আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে। আল্লাহ বলবে যান আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব। ওইটা হলো সাফাতে কবরা সবচেয়ে বড় সুপারিশ। আল্লাহ নবী সেদিন সুপারিশ করবে কার জন্য? যারা নামাজ পড়ি নাই তার জন্য, যারা নবীকে মানি নাই তার জন্য, যারা সুন্নত মানি নাই তার জন্য। পাও দুইটা আগায় দেন, পায়ে হাত দিয়ে বলে যায় আমার নবীর আর কাদায়েন না। বেঈমানরা কম কাদান কাদায় নাই, মক্কায় নবীর গলায় রশি লাগায় মক্কায় টানছে বেঈমান। আমার নবী তায়েফের ময়দানে গেছে, নবীর উপরে পাথরের বৃষ্টি আঘাত, ঠোঁট ফেটে রক্ত পড়তে পড়তে নবীর জব্বা লাল হয়ে গেছে, জুতা মোবারক আটকে গেছে, এক ফোঁটা রক্ত যখন জুতা বেয়ে জমিনে পড়ছে জমিনটা থরথর করে কেঁপে উঠছে, জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে আল্লাহ অনেক ওজন সহ্য করি, আল্লাহ নবীর রক্তের ওজন আমার গায়ে দিও না, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমি কিন্তু উল্টে যাব আল্লাহ, জিব্রিল আমিন চলে আসছে আল্লাহ একবার আমাকে হুকুম দেন, নবী একবার হুকুম দেন। তায়েফের নির্দিষ্ট ফেরিশতা দিয়া পাহাড় চাপা দিয়া তায়েফবাসীর মেরে ফেলবো। আল্লাহর নবী তখন বলে আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম অবুস ওদেরকে মাইরেন না, না বুঝে আমারে মারতেছে তো ওদেরকে আপনি হেদায়াত দিয়ে দেন। নবী বদদোয়া করেন, আর আপনি আমি, আর আপনি আমি, মানুষ আমাকে একটু কষ্ট দিল তো বদদোয়া দিলাম, মানুষ আমার একটা খারাপ কথা বললো আপনি দশটা খারাপ কথা বললেন, মানুষ আপনাকে একটু আঘাত দিল তো আপনি পাল্টা আঘাত করলেন, এটা নবীর কোনো চরিত্র হতে পারে না? নবী যদি আল্লাহর কাছে ধন দৌলত টাকা পয়সা চাইতো পাইতো না? আরে ভাই নবী যদি আল্লাহর কাছে চাইতো পাইতো, প্রশ্নই তা না উচিত না, সবই তো আল্লাহ তার জন্য বানাইছে। কিন্তু নবী গোটা জীবন গরিবী হালতে কাটায় দিছে, কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। দেখ এত অভাবে ছিলাম, এত কষ্টে তবুও নামাজ ছাড়ি নাই, আর আপনি ধান খেতে গেলেই নামাজ ছুটে যায়, দোকানদারি করতে গেলে নামাজ ছুটে যায়। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়ে দিছে, কোরবানি দিয়ে দিছে নবীর জন্য জীবন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী দেখতে কালো সুন্দর, বয়স বেড়ে গেছে, আল্লাহ নবীর কিনারায় চাকায় নবী আমার আমি মনে হয় জান্নাত পাবো না, আমার মনে হয় জান্নাত আল্লাহ আমারে দিবে না, কেন? আমি এত কালো আর এত খাটো, মদিনার কোনো থার্ড ক্লাস মেয়েও আমাকে জামাই হিসাবে মানতে চায় না, আমি কেমনে জান্নাত পাবো? আল্লাহই তো আমাকে মনে হয় পছন্দ করবে। কিন্তু আল্লাহ নবী বলে ওসাত, আমি বললাম আল্লাহ গায়ের কালার দেইকে ইমানদার নির্বাচন করেন না, আমার মনে হয় তুমি আল্লাহর জান্নাতে যাইবে, কোন সুবহানাল্লাহ। আর মদিনার মেয়েরা তোমায় বিয়ে করতে চায় না, আমি নবী বললাম মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। কথাটা শুইনা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, যেই সাহাবীর নাই ঘর নাই বাড়ি টাকা পয়সা চেহারা বয়স কিচ্ছু নাই, সেই সাহাব বিয়ে করবে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী। নবীজি সবাইকে কয় এই মদিনা সবচেয়ে সুন্দরী কে? সাহাবায়ে কেরাম কয় নবী ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওনার একটা মেয়ে আছে ওর চেয়ে সুন্দরী রমণী আর কেউ নেই। তো লাভ কি নবী এটা বইলা? নেতার মেয়ে তো মদিনা সবচেয়ে ধনী, আল্লাহর নবী কয় ধনী হোক যা হোক যাই হোক ওর মেয়ের সাথে বিয়ে হইবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুইনা সাহাবা ইকরাম আরো অবাক। এবার নবী সাদকে ডাক দিয়ে কয় তুমি নিজে গিয়া ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দাও তার মেয়ের ব্যাপারে। সাদ তো মনে আসা নাই, সাদ কিছু নবীর আদেশ তো মানতে হইল, সাদ বাধ্য হয়ে গেছে এক ধরনের।
ইবনুল ওয়াবের বাড়ির রাজপ্রাসাদের মধ্যে গিয়া ডাক দিয়া কয়, ও নেতা, আল্লাহ নবী আমাকে পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের জন্য। ইবনুল ওয়াব বলে, আমার জন্য খুশির সংবাদ, কিন্তু জামাইকে, বরকে, পাত্রকে বলে আমি। ইবনুল ওয়াব বড় অবাক হয়ে যায়, ও সাদ, তোমার মেয়ের বেলায় তুমি কি করতা? যার নাই বাড়ি ঘর, নাই টাকা পয়সা, নাই বয়স, তারে আমি কেমনে জামাই মানবো? আমার সন্তানটারে আমি কেমনে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঠেলে দিব? না না, যাও যাও, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। সাদ মনটা খারাপ করে যখন রওনা দেয়, জানালা দিয়া মেয়ে ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাদ ঘাটটা ঘুরিয়া দেখে আসলে সেই ইবনুল ওয়াহাবের মেয়ে তাকে ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ, এইবার সাদ যখন কাছাকাছি আসলো, ইবনুল ওয়াহাবের মেয়ে সাদকে তার বাবার কাছে নিয়ে গেল, গিয়া কয়, বাবার কাছে দাঁড়াও, বাবা আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। দুইজনকে মুখোমুখি দাঁড় করানোর পর সাদকে বার মেয়ে ডেকে বলে, সাদ আমার বাবারে বলো তোমারে কে পাঠাইছি? সাদ বলে, আমারে রহমতুল্লিল আলামিন পাঠাইছি। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শোনো নাই কে পাঠাইছি? তুমি যত রাজি থাকো আর না থাকো, আমার জন্য যেই নবী সাদকে মনোনীত করছে, আমি ওই ছেলে ছাড়া কারো সাথে বিবাহ বসব না। এবার মেয়ের বাবাও রাজি হয়ে যায়, কিচ্ছু করার নাই, আমার মেয়ে রাজি, আমি আর কেন রাজি থাকবো না। মেয়ের বাবাও রাজি হয়ে যায়, বিবাহের আয়োজন হইল। আল্লাহ নবী, সাদের কাছে তো টাকা নাই, নরমান থেকে 200 দিনার নিল আর ওসমান থেকে 200 দিনার নিল, টোটাল কত? 400 দিনার নিয়ে 200 দিনার দিল সাদের হাতে। 400 দিনার দিয়া বলল, 200 দিনার বিবির মহারানা দিবা, আর 200 দিনার দিয়া তুমি বিবির জন্য কেনাকাটা করে যাইবা। সাদকে যখন হাতে দিয়া বুঝাই দিল, সাদ যায় না। আল্লাহ নবী, ওই দিনটা এমন একটা দিন ছিল যেই দিনটা ইসলামের ইতিহাসে বড় মারাত্মক দিন, উহুদের যুদ্ধের দিন ছিল। আল্লাহর নবী এই জন্য যুদ্ধের পোশাক গায়ে লাগাইতেছিল। সাদকে বলে, যাও যাও, সাদ যায় না। আল্লাহ নবী কয়, কেন যাও না? সাদ ডেকে বলে, পয়গম্বর আমি কেমনে যাব? আপনি তো যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যাবেন, আমিও আপনার সাথে যাব, আপনাকে একা আমি সারব না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাদ, আমার হুকুম অমান্য করবা না, যাও যাও, তাড়াতাড়ি নতুন বিবির কাছে যাও। আদেশ কথা শুনিয়া সাদ বাধ্য হয়ে রওনা দেয়। সাদ মদিনার বাজারে গিয়ে নতুন বিবির জন্য কেনাকাটা শুরু করে দেয়। ওদিকে আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সাদ কেনাকাটা চালাচ্ছে। কেনাকাটা করার মধ্যে যখন সব কেনাকাটা কমপ্লিট, টাকাগুলো দোকানদারের হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে দৌড়দৌড়ি আওয়াজ, মুসলমানের নবীর নাকি ওহুদের ময়দানে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে হেলমেট ভেঙে নাকি নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গেছে। একজনে ডাইকে ডাইকে বলে, আমার নবী মনে হয় না। সাদের কানে যখন আওয়াজটা আসলো, সাদ এবার আর কেনাকাটা করে না, দোকানওয়ালাকে ডাক দিয়া কয়, ভাই দাও দাও, আমার টাকাগুলো দাও, মালগুলো ফেরত নাও। দোকানদার কয়, কেন? তুমি কি শুনো না? আমার নবী মার খাও, আমি কেমনে নতুন বিবির কাছে
কাছে যাব। দোকানওয়ালা কয়, তুমি কি বোকা নাকি ইবনুল ওয়াহাবের মতো একজন লোক পাইছো শ্বশুর হিসাবে? এমন সুন্দরী মেয়ে ফালাইয়া কই যাও? সাদ কোনো কথা বলে না, টাকা নিয়া 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনছে, আর 100 দিনার দিয়ে আর একটা তরবারি কিনছে। তরবারি আর ঘোড়া কিনে চেহারা একটা কালো কাপড় বেঁধে নিছে সাদ। কালো কাপড়টা কেন বেঁধে নিছে? কারণ নবী যদি বেঁচে থাকে আর সাদকে দেখলে যদি আবার ফিরে দেয়, এই জন্য কালো কাপড় বাইদা গেছে। কেমন ঈমান শক্ত! নবী যেন আমাকে ফিরাইয়া দিতে না পারে। চেহারায় কালো কাপড় বেঁধে সাদ দুর্দান্ত গতিতে দুর্বার বেগে গিয়ে যাচ্ছে। সাদ দৌড়াইয়া ওহুদের ময়দানে যুদ্ধের রণাঙ্গনে যখন নেমে যায়, যুদ্ধের ময়দানে নামার পর সাদ যুদ্ধ যখন শুরু করলো, গোটা ময়দানটার দখলে চলে আসছে। ওর ইমানের এত পাওয়ার, মনে হয় যেন তরবারিতে সাদের আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় সাদের পাওয়ার! ওদিকে নবী আমার রক্তাক্ত, আমার নবী যখন মাথাটা উঠাইলে, আল্লাহ নবী দুর্বল দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। হযরত ওমর দৌড়ে আইসা আমার নবীর মাথা থেকে লোহার করাটা টান দিয়া ছুটাইয়া গেল। দাঁত দিয়া যখন টান দিছে, ওমরের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী এদিকে, আমার নবীর গায়ে বেঈমানরা তীর মারতেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা নু নবীর সামনে যাইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা নিজের বুকটারে পেতে দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরা দেয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও তলহা, তোমার বুকটা তো তীরে ঝাঁঝরা হয়ে গেল, একটার দুইটা না। সেদিন তলহার বুকে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আল্লাহর নবী এবার, আল্লাহর নবী কষ্ট পাবে, এই জন্য তলহা আমার নবীর জ্বরে আদর্শ। আমার নবী কি, আমার নবী কয়, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, না নবী, তীরের কোনো কষ্ট হয় না, তবে আমার একটা কষ্ট। কয়, কি কষ্ট? লিআন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমার একটা জীবন দিল, এইটা আমার কষ্ট। আল্লাহ যদি আজকে 100 জীবন আমারে দিত, সব আপনার জন্য কোরবানি করে দিতাম। তবু আপনার গায়ে আঘাত লাগছে, আমি তলহা সহ্য করতে পারি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ নবীর চোখ দুইটা যখন মেলে ওহুদের ময়দানের দিকে তাকাইলেন, আল্লাহ নবী তাকায় দেখে কালো কাপড় বেঁধে কোন এক সাহাবা যেন দুর্বার গতিতে যুদ্ধ করতেছে, গোটা ময়দানটা যেন দখলে নিয়ে নিছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী, কে এমন সাহাবা যাকে আমরা কোনোদিন দেখি না, তার তরবারির এত পাওয়ার কে এমন সাহাবা? আলী কয়, ও নবী, আমরাও চিনি না তার এত পাওয়ার কে এমন সাহাবা। তলহা ওদিকে সাদ যখন যুদ্ধ করতেছে, নতুন বউয়ের কাছে না যাইয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, হঠাৎ এক কাফের সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা ঈশা সাদের কলিজার মধ্যে যখন ঢুকে পড়ছে, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। ছটফট করতে করতে সাদের কালো চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, আমি ওরে এমন বউয়ের কাছে রেখে আসছিলাম, গোটা মদিনা যেই মেয়ের জন্য পাগল, যেই সাদ এতদিন বিবাহ বসতে পারে না, বিবাহ করতে পারে না, দেখ দেখ আসে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। যেই নবী দাঁড়াতে পারে না, ওই নবী এবার ওমর আর ওসমানকে ফেলাইয়া সাদকে কোলে তুলে নেওয়ার জন্য পাগলের মতো দৌড় দিছে আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আমার নবী দৌড়াইয়া সাদকে কোলে তুলে নিয়া মাথা মোছার পানি দেয় আর ডাক দিয়া কয়, ও সাদ,
তোরে আমি কোথায় রেখে আসি, তুই কই আসছ, দেখ কত বড় বিপদ। সাত চোখের পানি সেরে কান্দে আর কয় ও নবী এটা কিসের বিপদ, আজকে যদি আমি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি, আজকে যদি আমি না আসতাম আপনার ওই দামি হাত আমার মাথায় কে বুলাইতো। আল্লাহ নবী সাদের দিকে তার তাকায়া হাউমা করে কান্না করতেছে, কান্না করতে করতে নবী আবার মুস্কি মুস্কি হাসতেছে। আবুল বাবা ডেকে বলে পয়গম্বর কান্নার মধ্যে আবার কেন হাসতেছেন? আল্লাহ নবী ডেকে বলে ও আবুল বাবা, একটা মানুষের জান নেওয়ার জন্য জান্নাত থেকে দুইজন ফেরেশতা আছে, জান্নাতি ফেরেশতা, ভালো মানুষের জান নেওয়ার জন্য, আর আমি তাকায়া দেখতেছি সাদের রুটা নেওয়ার জন্য জান্নাতি রুমাল নিয়ে হাজার হাজার ফেরেশতা দাঁড়ায় রয়েছে। শুধু দাঁড়ায় নাই, তারা নিজেরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ সবাই চায় তার রুমালে যেন সাদের রুহটা নিয়ে যাইতে পারে, নিয়ে যাইতে পারে। ফেরেশতাদের ঝগড়া দেখে আমি আনন্দে হাসতেছি, সাদের কপালটা কতই না ভালো। সাদের রুহটা এখন জান্নাতুল আদনে এই মুহূর্তে আছে, সুবহানাল্লাহ। কথাটা বইলে নবী আমার চেহারাটা ঘুরায় আনিলেন। এবার আবুল বাবা বলে ও পয়গম্বর চেহারাটা কেন ঘুরাইলেন? আল্লাহর নবী বলে যেই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য আমার জন্য জীবনটারে দিয়ে দিছে, জান্নাত থেকে ওরে পাওয়ার জন্য সুন্দরীগুলো পাগলের মতো দৌড়াইতেছে, এত জোরে দৌড়াইতেছে তাদের ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছে, এই জন্য আমি চেহারাটা ঘুরাইয়া নিতেছি। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা। খন্দকে খাইবারে ওহুদে বদরে সেই রক্তের ঘ্রাণ আজহায়, দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়ায়, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, তোমাতে দেয় তার আমার হাবা। আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা প্রশংসা করব কার, মানবো কাকে? আল্লাহ এত নিয়ামত দিছে, ওই আল্লাহর ইবাদতের দরকার আছে? কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার আছে? তাহলে গুনাহ করা যাবে? আল্লাহ এখন প্রথম আসমানে চলে আসছে, কে কে রাজি আছেন আল্লাহকে একটু হাত দুইটা দেখান, আর গুনাহ করবো না। নারায় তাকবীর, আল্লাহ আপনি একটু তাকায় দেখেন, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আল্লাহ। আল্লাহ আজকের এই যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করতেছি আল্লাহ, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না আল্লাহ, দাড়ি কাটবো না, অন্যায় করবো না, সুদ ঘুষ খাবো না, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। এমন একটা সময় আপনার আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহর নবী বলেন যে বান্দা একবার তওবা করে, খালেস তওবা, আল্লাহ এই বান্দার অবস্থা কেমন করে, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যেমন নিষ্পাপ বের হয় সেও তেমন নিষ্পাপ হয়ে যায়। আমরা এখন আল্লাহর নবীর কথা অনুযায়ী সবাই জান্নাত, এখন যদি বের হয়ে আপনি আবার গুনায় লিপ্ত হন, ইচ্ছা করে কোনো গুনাহ করবেন না, অনিচ্ছা হয়ে গেলে তওবা করে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দগির পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করা যাবে? যাবে? এটা তো ক্ষণস্থায়ী একেবারে, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত যে গ্যারান্টি নেই, দাঁড়ানোর গ্যারান্টি নেই, সেই জীবনের পিছনে পড়ে অনন্তকাল যেখানে থাকতে হবে, সেটাকে মানুষ কেন কেন এটার গুরুত্ব দিচ্ছে না? আমরা একটা সময় পৃথিবীতে ছিলাম না, ঠিক না?
আসছি না, অস্তিত্বে আসছি। তা যে আল্লাহ জিরো থেকে আমাদেরকে বানালেন, এই আল্লাহ আবার মৃত্যুর পর উঠাবেন না? কেয়ামতের ময়দান, এটাও কেয়ামতের ময়দান থাকবে, ভয়ঙ্কর কেয়ামতের দিন। মুস্তাফিজ ভাই আমার পূর্বে কেয়ামতের হয়তো আলামত নিয়ে কিছু বর্ণনা করে গেছেন, আসার পথে অল্প শুনছি, ওনার কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আমি যেগুলো বললাম এগুলো আমল করার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে, এই মুহূর্তে আমল, ইমান টিকিয়ে রাখা, এই ফোরজি মোবাইল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগে আইসা, ফেসবুকের যুগে আইসা, ইমান টিকিয়ে রাখা অনেক কঠিন। কে হুজুর আর কে খাজুর, সবাই ধিধা আসছে, ফেসবুক ইউজ করতেছে, যেখানে বেগানা নারী দেখতেছে অনবরত, রিলস ভিডিওতে অনবরত দেখতেছে, একটার পর একটা আসতেছে, এরপরে কি জানি টিকটক দেখতেছে একটার পর একটা। প্রথম যেদিন দেখেছি ফেসবুকে ঢুকে রিলস নামে একটা ব্যাপার আসছে, বেহায়াপনার, সেদিন থেকে অফ যে করেছে আজ পর্যন্ত সেখানে ঢুকিনি। যত নিজেকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে একটু দূরে রাখতে পারবেন আল্লাহ তত আপনাকে হেফাজত রাখবেন। দেখবেন চোখ হেফাজত, আল্লাহর নবী বলে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিন। সাহাবায়ে কেরাম বলে কি, নবীজি বলে দুই ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান আর জিহ্বা হেফাজত করো, লজ্জাস্থান এবং জিহ্বা হেফাজত করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। মানুষ এত গুনাহ করে, লজ্জাস্থান মানুষের এই একটা, মানুষের যেটাকে বলে যৌবন, এই এক যৌবন মানুষকে মিথ্যা প্রেমে ফেলায়, এই যৌবনের চাহিদা আবেগে পইরা, আর কিচ্ছু না। প্রেম ভালোবাসা বিয়ার আগে যেগুলো দেখেন, এগুলো নারী পুরুষের একটা চুম্বক আকর্ষণ আছে না, এটা জাস্ট একটা কাছে পাওয়া, আর কিচ্ছু না। যারা প্রেম নিয়ে এত কাব্য কবিতা লেখে, এত রচনা করছে পৃথিবীতে, টোটালটাই একটা আবেগ মাত্র। যদি এটাই না হইতো, বিয়ার পর কোনো প্রেমিক প্রেমিকের যে বিয়া, এই সংসার আর জীবনে ভাঙত না, কারণ একজনের পাওয়ার লেগে আরেকজনে মরে যাইতেছে, ঠিক না? পাওয়ার পর শেষ, ওই আগের প্রেম আর থাকে না, এরপর থাকে সাংসারিক, বুঝেন না? এই যে পাইলো তাকে, পাওয়ার পর তার এই আগ্রহটা শেষ। প্রেম, আমি আপনাদের আবার প্রেম শিখাইতেছি না, প্রেম ভালোবাসা যা এগুলো না পাওয়ার জিনিস, আর এটা টানতে থাকে শয়তানে, আগ্রহ বাড়ায়। একটা যুবক সে একটা মেয়ের জন্য পাগল থাকবে, একটা যুবতী সে একটা যুবকের জন্য আগ্রহ থাকবে, আর এটা এটার মাঝখানে যে কারিকুলম করে উনি মুফতি সাহেব, শয়তান এলো অনেক বড় মুফতি, এগুলো কানেকশন লাগাইতে চেষ্টা করে, এই যে একটা আগ্রহ তৈরি করে, এগুলো বিয়ার আগে, এগুলো সব বিয়ার পরেও। দেখেন বিয়া যারা করেন, ছয় মাস সাত মাস যায় একটা সম্পর্ক এক ধরনের, এরপরে আর কিন্তু চেহারা, চেহারার চিন্তা কেউ করেন, এরপর চিন্তা মানুষটা কেমন, মানুষ, ঠিক না? এজন্য আপনারা যত চিন্তা করেন রঙিন ফানুষ এই সেই এই সেই, এগুলো কিচ্ছু না, মূল জিনিস হলো আখেরাতে হবে, আখেরাত। আল্লাহ যে কি দিবেন আখেরাতে, যারা যাব জান্নাতে ইনশাল্লাহ তারা পাবো, আমরা চাই তো জান্নাতে যেতে ইনশাল্লাহ। তাহলে এই দুনিয়ার যত খেলতামাশা রং তামাশা, এমন ইসলাম কিন্তু আপনাকে বলে না জঙ্গলে যাও, ইসলাম বলে না যে তুমি ইউটিউব চালাইও না, ফেসবুক চালাইও না, তোমাকে একটা গন্ডি দিয়ে দিস ইসলাম, যে এই গুণাগুলো কইরো না, তুমি গুণার থেকে বেঁচে থেকে সব ইউজ করো, সোশ্যাল মিডিয়ায় থাকো, সমস্যা নাই, তুমি সব থেকে বেঁচে থাকো। তোমাকে ইসলাম বলে নাই তুমি স্ত্রী সন্তান রেখে জঙ্গলে গিয়ে ইবাদত করো, স্ত্রী সন্তানের খেদমত করো, বিজনেস করো, উদ্যোক্তা হও, ভালো ব্যবসা করো, সংসার চালাও, নামাজ পড়ো, নবীর সুন্নাত মানো, দোকানদারি করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনি দোকান চালান পাশাপাশি যদি নবীর সুন্নাত অনুযায়ী চালান, দেখবেন ওই বরকত কল্পনা করে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আপনি একটু নবীর সুন্নাত অনুযায়ী চলেন, যারা চাকরি পান উদ্যোক্তা হন, নিজে বিজনেস করেন, পাঁচজন নিয়ে মিলে বিজনেস করেন, সমস্যা পারলে একটা মুরগির ফার্ম দেন, মাছের বিজনেস করেন, কৃষিকাজ করেন, আপনাকে চাকরি করতেই হবে কেন? আপনি উদ্যোক্তা হন, আপনি কাজ করেন, আপনি অনলাইন একটা ট্রেড লাইসেন্স নেন ইউনিয়ন পরিষদ থেকে, নিয়ে আপনার বাসায় আপনি একটা রুম করেন সাজায়, সেখানে প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিক্রি করেন, সমস্যা নাই তো, আপনাকে চাকরি করতেই হবে এটা তো কথা না। আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট নেন, এটা নিয়ে বিজনেস শুরু করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।